নমস্কার, আমি আপনাদের প্রিয় পায়েল বলছি। তো আগের বারের পুজোতে আমি দুর্গা সেজেছিলাম এবং ভালো রেসপন্স পেয়েছিলাম আপনাদের থেকে। আপনারা সকলেই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং খুবই ভালোবাসা জানিয়েছিলেন। তো মা দুর্গার তো অনেক রূপ আছে, তো আগের বারে যেরকম বাবা সাজিয়েছিল আমাকে, এবারেও আমি মা দুর্গারই এক আর একটা রূপ সাজবো, পার্বতী সাজবো, চেষ্টা করবো বাবা আমাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী, তো আজকে পাবলিশ হচ্ছে ভিডিওটা। আশা করছি আপনাদের থেকে ভালো রেসপন্স আবারও পাবো। তো আমি আমাকে এই যে শাড়িটা দেখছেন, এটা আমার দিদার শাড়ি, এক প্রজন্ম শাড়িটা পরেছিল, আজকে আবার আরেক প্রজন্ম শাড়িটা পরলো। আজকে শাড়িটা আমি পরেছি আরেকটা পুজোতে। তো যাই হোক, এগুলোই ঈশ্বরের খেলা। তো আজকে বাবা আমাকে পার্বতী সাজানোর চেষ্টা করবে। কিছু আমাদের কসমেটিক্স কিনে আনা হয়েছে বাজার থেকে, সেগুলো আপনাদের আমি সাজানোর সময় দেখতেই পারবেন এবং আপনাদের ভালো ভালো ভাবে আমি দেখানোর চেষ্টা করব আরও কী কী কসমেটিক্স আমি কিনেছি এবং কিছু মানে সাজের জিনিস যেরকম টিকলি, নথ, এগুলো কিনেছি আমি। তো এগুলো আমার ছিল না, আগে যখন নাচতাম তখন ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে। তো পার্বতী সাজবো বলেই এত কিছু করেছি, জানেন তো, শুধু একটা দিন সাজবো বলে। তো যাই হোক, আমি বিশেষ সাজি না, আপনারা জানেনই তো, একটা দিনই আপনাদের সামনে সাজবো বলে এসেছি আজকের ভিডিওটা নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমাকে বাবা সাজানো শুরু করেছে। আগের বারে দুর্গা আমি সাজিয়েছিলাম, এবারও সাজাবো পার্বতী, দেখি পারি কিনা তোমাদের সামনে প্রেজেন্ট করতে। চলো তাহলে শুরু করি। প্রথমে প্রাইমার ইউজ করবো। Thank you.
দেখছো, এদিকে একটা হয়েছে আর এদিকে একটা হয়েছে। দেখতে পাচ্ছো, এই লোক এ আমাকে এই ফিঙ্গারটা মা করে দিয়েছে, তারপরে আমার আই মেকআপটা মা করবে, বাবা আসলে ঢেবড়ে দিচ্ছে, আর আমার চোখ দিয়ে প্রচণ্ড জল পড়ছে, সেজন্য একটা প্রবলেম হচ্ছে। তো আই মেকআপটা বা মা করে দেবে, তারপরে লিপস্টিকটা আমি নিজেই পরে নেব। এখন মা আই মেকআপ করবে। এই হচ্ছে আমার পার্বতী লুক। আমার মা এবং বাবা দুজনের যৌথ উদ্যোগে আমাকে সাজিয়েছে। আমি একবার দাঁড়িয়ে আমার লুকটা দেখাতার চেষ্টা করছি। এই যে আমার লুক, হার পরেছি, রুদ্রাক্ষর মালা পরেছি, নথ পরেছি, কানে দুল পরেছি, টিকলি পরেছি, আবার মাথায় খোপার মতো করে মালা পরে, মানে কাপড়ের মালা পরেছি, কাপড়ের মালা পরেছি। তো এই হচ্ছে আমার এবারের পুজোর স্পেশাল লুক তোমাদের জন্য। কিরকম হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি লুকটা তোমাদের ভালো লাগে তাহলে জানাতে ভুলবে না, কমেন্ট সেকশনে জানাবে কিরকম লাগলো আমাকে পার্বতী সেজে। এবং যদি তোমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং একটু শেয়ার করে দিও ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করে আমাদের জীবনের পাশে থেকো প্লিজ। হ্যাপি পুজো সকলকে, খুব ভালো কাটিও পুজোটাকে, নিজেদের মতো করে খুব, এবারে তো করোনার উপদ্রব নেই, তো ভালো মতন খুব প্যান্ডেল হপিং করো, খুব খাওয়া দাওয়া করো, খুব ভালো হতো পুজো কাটিও ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধব যা আছে সকলের সাথে খুব। আমি আমার ফ্যামিলির সাথে এনজয় করব পুজোটা। তো এরকমই রাখলাম ভিডিওটা। যদি আমার লুকটা তোমাদের ভালো লাগে, আমি খুব স্যাটিসফাইড আমার লুক নিয়ে, কারণ প্রফেশনাল লুক থেকে আমার চোখে জল পড়ছিল, সেই মতো আমার আই মেকআপটাও সিম্পলের মধ্যে খুব ভালো রয়েছে। আমার আই মেকআপটা বাবাও করেছে এবং মাও করেছে, মাই বেশিরভাগটা করেছে। আর আমাকে এই টিকলিটা বলো বা নথটা বলো, এগুলো সব মা কিনে দিয়েছে, এগুলো কিন্তু বাবা কিনে দেয়নি, জানো তো। এই বাবা কি কিনে দিয়েছে তোমাদের বলছি, বাবা কিনে দিয়েছে হয়তো লিপস্টিক কিনে দিয়েছে, ফাউন্ডেশন কিনে দিয়েছে, এগুলো কিনে দিয়েছিল বাবা, কিন্তু এই নথ লিপ টিকলি এগুলো সব মা কিনে দিয়েছে। তো যৌথ উদ্যোগে আমার শপিং হয়েছে, পার লুকের স্পেশাল লুকের শপিং হয়েছে। তো আমি খুব স্যাটিসফাইড আমার লুক নিয়ে। তোমাদের যদি লুকটা ভালো লাগে তাহলে তোমাদের জানা, তোমরা জানোই কি করতে হবে। তো আরেকবার বলে রাখি, কমেন্ট করে আমাকে জানিও কিরকম আমার লুক তোমাদের লাগে। টাটা।